2022 সাল থেকে চিত্রনায়িকা অবিশ্বাস একের পর এক সুসংবাদ সুখবর দিয়েই যাচ্ছেন গণমাধ্যমে। আজ গণমাধ্যম থেকে দেখা গেল ওয়াটার বস বিডি নামক এক পানি কোম্পানির সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি করেছেন তিনি। সেখানে গিয়ে কালো রঙের শাড়ি পরে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা অবিশ্বাস। শুধু এই নয়, আজকে দেখা গেল মমতাজ মেহেন্দি কোম্পানির টিভিসির কাজ সম্পূর্ণ করেছেন চিত্রনায়িকা অবিশ্বাস। এদিকে চিত্রনায়িকা অবিশ্বাস গত কয়েকদিন ধরে স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। চিত্রনায়িকা অবিশ্বাসের দিন দিন ভক্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সরাসরি স্টেজ প্রোগ্রামের মাধ্যমে সাক্ষাৎকার করেছেন গণমাধ্যমে তিনি। সেসব জায়গায় অনুষ্ঠানের বিভিন্ন ছবি গণমাধ্যমে শেয়ার করেছেন। উল্লেখিত সে সময় তার সাথে বর্তমান সময়ের নায়ক ইমন এবং নীরব হোসেনকে দেখা গিয়েছে। এদিকে 2022 সালে একই সাথে তিনটি সিনেমার কাজ এবং মুক্তির বিষয়গুলো চোখে পড়েছে। মূলত প্রেম প্রীতির বন্ধন জয় চৌধুরীর সাথে জুটি বেঁধে কাজ করা অবস্থায় আবারও জয় চৌধুরীর সাথে জুটি বেঁধে দ্বিতীয় সিনেমা ট্র্যাপের কাজে যুক্ত হয়েছেন তিনি। শুধু তাই নয়, বাপ্পি চৌধুরীর সাথে এবছর শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুই সিনেমাটি মুক্তি পেয়েছে গণমাধ্যমে। দর্শক, চিত্রনায়িকা অবিশ্বাস বর্তমান সময়ে একজন ব্যবসা সফল সিনেমার নায়িকা এবং গণমাধ্যমে রয়েছে তার কোটি কোটি ভালোবাসার মানুষ। দর্শক, আপনার কাছে যদি চিত্রনায়িকা অবিশ্বাস একজন ভালোবাসার মানুষ হয়ে থাকে, তবে অবশ্যই ভিডিওটি গণমাধ্যমে শেয়ার করতে ভুলবেন না।